শুভ সন্ধ্যা সংবাদ পড়ছি দেবাঞ্জন মুখোপাধ্যায় আসামে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে গতকাল একদিনেই উনপঞ্চাশ জন আক্রান্ত হবার পর আজ সকাল থেকে পর্যন্ত ষাট জন আক্রান্ত হয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সকাল এগারোটা নাগাদ প্রথম টুইট করে সাতজন আক্রান্তের খবর জানান এই সাতজনের মধ্যে ছজন হোজাইয়ের এবং একজন ধুবড়ির হোজাইয়ের সব আক্রান্তরাই সরু সাজাই স্টেডিয়ামের কোয়ারেন্টাইনে ছিলেন অন্যজন কোয়ারেন্টাইনে থাকার সময় কোভিড ধরা পড়ে বলে মন্ত্রী জানান এদিকে দুপুর একটা চল্লিশ মিনিটে ফের টুইট করে স্বাস্থ্যমন্ত্রী আরও তেপ্পান্ন জনের দেহে সংক্রমণের খবর জানান একসঙ্গে রাজ্যে এটি সব থেকে বেশি সংখ্যক আক্রান্তের তালিকা প্রকাশ মন্ত্রী জানান এই তিপ্পান্ন জনের মধ্যে চুয়াল্লিশ জনই সরু জায়ে ছিলেন বাকিদের মধ্যে সাতজন ডিমাহাসাও এবং দুজন কাছাড় জেলার উল্লেখ্য গতকাল ও বরাকের নয় জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে রাজ্যে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিনশো এর মধ্যে চুয়ান্ন জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বর্তমানে বিভিন্ন হাসপাতালে থাকা দুশো আটান্ন জনের দেহে সংক্রমণ সক্রিয় রয়েছে রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়লেও সংক্রমিতদের বেশিরভাগই কোয়ারেন্টাইনে রয়েছেন ফলে এখনও সামাজিক সংক্রমণের আশঙ্কা নেই বলেই জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী বলেন কোয়ারেন্টাইনে থাকাকালীন যারা নিয়ম ভাঙবেন তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ফৌজদারি মামলা করা হবে কিন্তু অনেকে কোয়ারেন্টাইন শিবির থেকে পালানোর চেষ্টা করছেন এমন হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও উল্লেখ করেছেন মন্ত্রী তাছাড়া একাংশ লোক বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারকে বিনোদন কেন্দ্র বানিয়ে ফেলেছেন বলেও মন্ত্রী এদিন উষ্মা ব্যক্ত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানান পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে সংবেদনশীল রয়েছে সরকার সারা দেশে চার কোটি এমন শ্রমিক রয়েছেন তাদের আশ্রয় ভোজন ইত্যাদির ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে নির্দেশ দিয়েছে আজ মধ্যে কদম গৃহ মন্ত্রালয় প্রবাসী শ্রমিক কে নিবার হেতু উঠায় হ্যাঁ উন জানকারি জানি इस संदर्भ में मैं आप सबके सबको सब बताना चाहती हूं कि अगर आप पिछले सेंसस के फिगर्स देखें तो हमारे देश में चार करोड़ से ज्यादा लोग रोजगार हेतु माइग्रेट करते हैं तो ये फिगर मैं बस आपके साथ शेयर करना चाहती थी लॉकडाउन के ऑर्डर के पश्चात उभरती हुई परिस्थितियों को देखते हुए गृह मंत्रालय ने 27 मार्च को सारे स्टेट्स और यूटीज को एक एडवाइजरी निकाली जिसमें उनको ये परामर्श दिया कि वे शीघ्रता से और संवेदनशीलता से तुरंत कदम उठाएं, जिससे कि जो प्रवासी मजदूरों की आवाजाही होने का अंदेशा है वो ना हो और प्रवासी मजदूरों के लिए शेल्टर्स आश्रय का भोजन का खान पान का और सभी आवश्यक वस्तुओं का इंतजाम करें করোনা থাবায় দেশের জিডিপি নিম্নমুখী হওয়ার আশঙ্কায় রেপো রেট চল্লিশ বেসিস পয়েন্ট কমিয়ে দিল রিজার্ভ ব্যাংক গতকাল বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দেশ উল্লেখ্য যে দেশের আর্থিক বৃদ্ধির গতি ত্বরান্বিত করতে রেপো রেট পঁচাত্তর বেসিস পয়েন্ট বসানোর কথা কমানোর কথা ঘোষণা করে আরবিআই এরপর রিভার্স রেপো রেট তিন দশমিক সাত পাঁচ শতাংশে কমিয়ে দেয় এই পদক্ষেপের ফলে ইএমআইয়ের বোঝাও কিছুটা হালকা হবে ঋণ গৃহীতাদের এছাড়াও ঋণের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার কথা এদিন ঘোষণা করেন শক্তিকান্ত দাস ফলে আগস্ট পর্যন্ত কিস্তির ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব আজ বলেছেন রেল দফতর দেশের বিভিন্ন স্টেশন থেকে ট্রেন চালাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী গত পয়লা মে থেকে দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দিতে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করেছে রাজ্য সরকারগুলোর ভিত্তিতে কাজ করা শ্রমিক স্পেশাল ট্রেনে পুনিয়া নে মাই ভারত সরকার হি নির্ণয় कि जो हमारे श्रमिक भाई बहन हैं उनको हम रेलों के द्वारा उनके गंतव्य स्थान तक पहुंचाएं, और इसके लिए राज्य सरकारों से समन्वय स्थापित करके रेलवे ने अपने नोडल ऑफिसर से अपॉइंट किए राज्य सरकारों ने अपने नोडल ऑफिसर से अपॉइंट किए और एक जो एलाबोरेट सोशल डिस्टेंसिंग का प्रोटोकॉल है हाइजीन का प्रोटोकॉल है और स्क्रीनिंग का प्रोटोकॉल है जिससे कि वो केवल एसिम्टोमेटिक लोग ही ट्रेवल करें और जो भी ट्रेवल करें वो फेस मास्क लगा के ट्रेवल करें ये सब सारा प्रोटोकॉल फॉलो करते हुए हमने पहली मई 2020 जो कि श्रमिक दिवस भी होता है उस दिन श्रमिक स्रम, स्पेशल ट्रेन स्टार्ट की थी और भारतीय रेल ने ये भी इंतजाम किया कि रेल के भारतीय रेल के किसी भी स्टेशन से अगर जरूरत पड़ेगी तो हम वो ट्रेन चलाने का हमने इंतजाम किया और গতকাল সিআইএসই জানিয়েছে যে আগামী দোসরা জুলাই থেকে বারো জুলাইয়ের মধ্যে আই দু হাজার কুড়ির দশম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে আইএসসি দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে পয়লা জুলাই থেকে চোদ্দো জুলাইয়ের মধ্যে করোনার প্রকোপ সামাল দিতে পঁচিশে মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন থাকায় পরীক্ষাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবার এই ঘোষণার পর পরীক্ষার্থীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো পরীক্ষার রুটিন পাওয়া যাবে ডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে আব রাজ্যের বন পরিবেশ ও আবগাড়ি মন্ত্রী পরিমল শুক্ল গত বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্র ধলাইয়ের ব্লক এলাকায় কয়েকটি প্রকল্পের শিলান্যাস মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন লকডাউনের ফলে বেশ কিছুদিন ধরে সব উন্নয়নমূলক কাজকর্ম স্থবির হয়ে পড়েছিল কিন্তু বর্তমানে তা পুনরায় শুরু হয়েছে তিনি আরও বলেন লকডাউনের সময় দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার মন্ত্রী এদিন মিন বিভাগের অধীনে ব্লু রিভলিউশন প্রকল্পের মাধ্যমে সতেরো জন মৎস্য চাষীর মধ্যে মাছের চারা ও খাদ্য তুলে দেন এদিন মন্ত্রী বর্জেলেঙ্গা বন্ধন ব্যাংকে মাস্ক বিতরণের অনুষ্ঠানেও অংশ নেন অসমের প্রথম কোভিড রোগী বদরপুর শ্রীগৌড়ির জামাল উদ্দিন ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়েও করোনা যুদ্ধে জিতে নিলেন করোনার বিরুদ্ধে দীর্ঘ চুয়ান্ন দিন লড়াই করে গতকাল কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন করিমগঞ্জ জেলার কোভিড উনিশ ডিসচার্জ জিরোডের চেয়ারম্যান তথা জেলা উপায়ুক্তর এক আদেশের ভিত্তিতে তাকে শ্রীগৌড়ি কমিউনিটি হেলথ সেন্টার থেকে রিলিজ করে দেওয়া হয়েছে দিল্লির নিজামুদ্দিন মার্কাজ ফেরত এই ব্যক্তির দেহে করোনা ভাইরাস রয়েছে বলে গত একত্রিশে মার্চ প্রথম ঘোষণা করেন রাজ্যের বিত্ত স্বাস্থ্য ও পূর্ত বিভাগের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ জেলা প্রশাসন জামাল এখন হোম কোয়ারেন্টাইনেই থাকারই পরামর্শ দিয়েছে লকডাউনের চতুর্থ পর্যায়ে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হলেও এক্ষেত্রে কিছু নিয়ম নীতি লাগু রয়েছে দ্বিচক্রজানে মহিলা ও বারো বছরের নিচে থাকা শিশুর আরোহী হিসেবে বসার অধিকার রয়েছে আবার প্রাইভেট কারে চালক ছাড়াও দুজনের চলাচলের অনুমতি দেওয়া হয় তাছাড়া শহরে গাড়ি চলাচলের ক্ষেত্রে জোর বিজোর নম্বরের নিয়ম নীতিও চালু করা হয়েছে কিন্তু একাংশ গাড়ি ও দ্বিচক্রজন চালক আইন অমান্য করায় তাদের আটক করেছে পুলিশ শিলচর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন বেশ কয়েকটি গাড়ি বাইক আটক করে পুলিশ লকডাউনের ফলে বিভিন্ন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার বিভিন্ন স্থানে সরকারি নীতি নির্দেশিকা মেনে দুস্থ পরিবারগুলোর সদস্যদের হাতে চাল ডাল ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হচ্ছে আজ শিলচর কেন্দ্রীয় বিদ্যালয়ে এক শিবির আয়োজন করে এলাকার দুস্থ মহিলাদের সামগ্রী বিতরণ করা হয় এতে সরকারি কর্মকর্তা সহ বিজেপি পদাধিকারীরাও উপস্থিত ছিলেন দেশের অন্যান্য বিমানবন্দরের সঙ্গে শিলচরের কুম্ভিগ্রাম বিমানবন্দরেও সোমবার থেকে বিমান ওঠানামা করার কথা রয়েছে গতকাল এয়ারপোর্ট মুভমেন্ট রিপোর্টে শিলচরের নাম তালিকাভুক্ত করেছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন আসাম অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমান চলাচলের তালিকায় শিলচরের নাম জুড়ে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে তবে এ খবর লেখা পর্যন্ত কুম্ভিগ্রাম এয়ারপোর্ট অথরিটি থেকে এখন পর্যন্ত কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি আমরা এখন হাইলাকান্দির সাংবাদিক নীলোৎপলের সঙ্গে কথা বলবো যে গতকাল হাইলাকান্দিতে কোভিড উনিশের একজন রোগী ধরা পড়েছে যে নীলোৎপল যে হাইলাকান্দি এই কোভিড উনিশ ধরা পড়ার পর হাইলাকান্দিতে কিভাবে সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে একটু জানাবেন নিশ্চিতভাবে দেবাঞ্জন বলতে হবে জাকারিয়া আহমেদ মজুমদার উনিশ বছরের যুবক বিলাইপুরের দক্ষিণ হাইলাকান্দি বিলাইপুরের বাসিন্দা কর্মসূত্রে বাইরে ছিলেন অর্থাৎ উনি হায়দ্রাবাদ থেকে এসেছিলেন গত 20 তারিখ এবং উনার কোভিড-19 পজিটিভ বলি উনি গতকালই নিশ্চিত হয়েছিল এবং আজ জেলা প্রশাসন এই তথ্য প্রকাশ করেছে উনি জেএনবি জহরনবদয় বিদ্যালয়ে যে কোয়ারেন্টাইন সেন্টারে উনি ছিলেন সেখান থেকে উনাকে গতরাত সিনচার মেন্ডিরে কলেজে নিয়ে যাওয়া হয় এবং আজ জেলা প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ যে যে হোস্টেলে জাকারিয়া আহমেদ মজুমদার ছিলেন সেই হোস্টেলটিকে বিজানুমুক্ত করা হয়েছে এসডিআরএফ এর তরফ থেকে এই পুরো ক্যাম্পাসকে আজকে ডিসইনফেকশন করা হয়েছে এবং অন্যান্য বিভিন্ন বিভিন্ন দেখা গেছে যে জেলা প্রশাসন আজ পদক্ষেপ নিয়েছে বলতে হবে যে গতকাল 31 জন যাত্রী এসেছিলেন নতুন দিল্লি আগরতলা রাজধানী এক্সপ্রেস থেকে ওদেরকেও বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে ইতিমধ্যে গ্রাম স্তরে যে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে এবং এই সেন্টার গুলো সংশ্লিষ্ট গ্রামের যে গ্রাম পঞ্চায়েত সভাপতি রয়েছে উনার নেতৃত্বে এই কমিটি একটি গঠন করা হয়েছে যারা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের উপর নজর রাখবে এবং সামগ্রিকভাবে দেখা গেছে যে হাইলাকান্দি জেলায় নতুন এক পজিটিভ কেস সামনে আসার পর জেলা প্রশাসন আরো কঠোর হয়েছে উপায়ুক্ত মেঘানিধি দাহাল এবং আরক্ষী অধীক্ষক পি ইতিমধ্যে সংবাদ মাধ্যমকে বলেছেন যে আরো কঠোর লকডাউন বলবৎ জেলায় করা হবে এবং যারা সোশ্যাল ডিস্টেন্স মানছেন না বা মাস্ক পরিধান না করে যারা প্রকাশ্য স্থানে এসে বলেছেন ওদেরকে জরিমানা করা হবে এবং জেলা প্রশাসন আরো কঠোরভাবে ভাবে লকডাউন হাইলাকান্দিতে বলবৎ করবে আচ্ছা ধন্যবাদ নীলোৎপল দেব আমরা হাইলাকান্ধীর সাংবাদিক নীলতপল দেবের সঙ্গে কথা বলে হাইলাকান্ধীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হলাম করোনা আবহাওয়াতে আজমল ফাউন্ডেশন শিলচর মালিনী বিলস্থিত স্থিত ভারত সেবাশ্রম সংঘের আবাসিকদের জন্য প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী তুলে দিল গতকাল এই খাদ্য সামগ্রী বন্টনের সময় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা সা উপায়ুক্ত কীর্তিজল্লি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর সহ ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দ মহারাজ এছাড়া ফাউন্ডেশনের পক্ষে ছিলেন করিম উদ্দিন বরভৈয়া সামিনুল অক বরভৈয়া কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস প্রমুখ উপায়ুক্ত কীর্তিজল্লি এই দুই সংগঠনের একত্রে কাজ করাকে সাধুবাদ জানান তিনি বলেন সবাই মিলে একযোগে কাজ করলে করোনা ভাইরাস অতি শীঘ্রই পালিয়ে যাবে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট কীর্তিজলি এক আদেশে শিলচরের ফাটক বাজার এবং নিউ মার্কেট এলাকার সব ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দোকানপাট বন্ধ রাখতে নির্দেশিকা জারি করেছেন শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে করোনা ভাইরাস মানুষের জীবনের জন্য হুমকি শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে লকডাউনের নির্দেশিকা মেনে চলতে পরামর্শ দেওয়া সত্ত্বেও বেশ কিছু মানুষ এ ধরনের পরামর্শ না মেনে ভিড় করেন এছাড়া খোলা রাস্তার পাশে দোকানপাট নিয়ে বসা এবং বিভিন্ন দোকানদার তাদের ফুটপাত পর্যন্ত সম্প্রসারণ করে ফেলার ফলে মানুষের ভিড় হবার অন্যতম কারণ হতে দেখা গেছে তথ্য ও সম্প্রচার সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে এক পত্রে বলা হয়েছে যে কোভিড উনিশ ছড়িয়ে পড়ার ঝুঁকি বিবেচনায় প্রিন্ট এবং বৈদ্যুতিন মিডিয়াগুলির পরিচালনা নিশ্চিত করতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই পরিস্থিতিতে টিভি চ্যানেল সংবাদ সংস্থা টেলিপোর্ট অপারেটর ডিজিটাল উপগ্রহ সংবাদ সংগ্রহ ডিটিএইচ এইচ মাল্টি সিস্টেম অপারেটরগুলোর মতো শক্তিশালী এবং তথ্য প্রচারের নেটওয়ার্কগুলি কেবল অপারেটার এফ রেডিও সময়োপযোগী ও প্রত্যয়িত প্রচার নিশ্চিত করতে এবং আপডেট স্ট্যাটাসের সাথে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে এই সময় মিথ্যা ও ভ্রান্ত সংবাদ এড়ানো উচিত এবং সর্বোত্তম অনুশীলনগুলির প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এছাড়া গুরুত্বপূর্ণ পরিকাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সংবাদপত্র ও ম্যাগজিনগুলির মুদ্রণ প্রেস এবং বিতরণ কাঠামো সমস্ত টিভি চ্যানেল এবং টেলিপোর্ট এবং ডিএসএনজি এর মতো আনুষাঙ্গিক পরিষেবা ডিটিএইচ ও এইচআইটিএস কার্যক্রম এবং তাদের রক্ষণাবেক্ষণ সম্পর্কিত সরঞ্জামাদি এম এবং কেবল অপারেটরগুলির নেটওয়ার্ক এবং সংবাদ সংস্থা রাজ্য প্রশাসন যেন এই পরিষেবাগুলি ক্রমাগত সচল রাখে এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয় পরিষেবা সরবরাহ করতে যদি কোনো সমস্যা হয় তবে তাদের স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করার পরামর্শ দেওয়া হয়েছে হাইলাকান্দির কাটলিছড়া এলাকার ফয়জুল হুক বরভৈয়া নামের বাষট্টি বছরের এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ায় এই ভাইরাসের সংক্রমণ যাতে আর ছড়িয়ে না পড়ে সেজন্য কাছাড় জেলার পয়লাপুরের জহর নবোদয় বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টার এবং এর আশপাশ এলাকা সিল করে দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন আসামের রাজ্যপাল প্রদত্ত ক্ষমতার অধীনে এই এলাকার একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার ক্ষেত্র সিল করা হয় এই ক্ষেত্রটি হচ্ছে পয়লাপুরের সেরিকালচার ফার্ম ব্লক এলিমেন্টারি এডুকেশন কার্যালয় এবং আশপাশের কৃষি জমি সমূহ এর এর প্রেক্ষিতে উল্লেখিত বিধিনিষেধগুলোর মধ্যে রয়েছে এলাকার প্রবেশ ও নির্গমনের পয়েন্টগুলো প্রতিষ্ঠিত করতে হবে এই এলাকার বাসিন্দারা অনুমোদিত প্রবেশ ও প্রস্থানের অনুমতি পাবেন না যানবাহন চলাচলও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এলাকার মধ্যে চিকিৎসা প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা ব্যতীত কোনো চলাচলের অনুমতি নেই সামাজিক দূরত্ব সম্পর্কিত সব রকমের বিধিনিষেধও কঠোরভাবে পালন করতে হবে হ্যালো আমরা এখন আমরা এখন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জনসংযোগ আধিকারিক নিপেন্দ্র ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো হ্যালো শ্রী ভট্টাচার্য যে বর্তমানে এই যে ভিন রাজ্যের থেকে বিভিন্ন ট্রেনে জনসমাগম আসা যাওয়া শুরু করেছে এতে করে যে কোভিড উনিশ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এবং রেল কর্তৃপক্ষ কিভাবে সতর্কতা বিধি ব্যবস্থা নিয়েছে আমাদেরকে একটু বিস্তারিত জানান এতিয়া আমি দেশৰ বিভিন্ন প্ৰান্তত বহুত শ্ৰমিক মানে আৱদ্ধ হৈ আছে এতিয়া চাব কিছুমানে খোজ কাঢ়ি আহি আছে কিছুমানে চাইকেলেৰে আহি আছে কোনোবাই বা ট্ৰাকতে উঠি আহিছে বাছত আহিছে জলপথেৰে আহিছে ৰেল পথেৰে আহি কিছুমান মৃত্যুবৰণো কৰিছে কি দুৰ্দশা মানুহৰ গতিকে সেইবিলাক কোম্পেনী বিলাকে তেওঁলোকক এৰি দিছে চাকৰিৰ পৰা তাৰ কাৰণে তেওঁলোকৰ থাকিবৰ জেগা নাই খাবৰ জাগা নাই ইত্যাদি নানান ধৰণৰ দুৰ্দশাৰ কাৰণে ৰেল মন্ত্ৰালয় এতিয়া এটা সিদ্ধান্ত লৈছে যে আমি কিছু সংখ্যক ট্ৰেইন এতিয়া আমি ভাৰতবৰ্ষত আমি দুশখন ট্ৰেইন বিভিন্ন অংশৰ পৰা বিভিন্ন অংশ লৈ চলোৱাৰ সিদ্ধান্ত লোৱা হৈছে সেইমৰ্মে উত্তৰ পূব সীমান্ত ৰেলৱে লৈ আপোনাৰ ছয়খনকৈ ট্ৰেইন চলিব তাৰে তিনিখন অসমত চলাচল কৰিব তাৰমানে অসমৰ পৰা যাব বা অসমৰ পৰা আহিব বা অসমৰ ভিতৰত চলিব তেনেকুৱা তিনিখন ট্ৰেইন হল এখন দিল্লীৰ পৰা ডিব্ৰুগড়লৈ ব্ৰহ্মপুত্ৰ মেল সেইখন গুৱাহাটী হৈ লামডিং হৈ ডিব্ৰুগড়লৈ যাব দিল্লীৰ পৰা আহি আৰু সেইদৰে ৰিটাৰ্ণো যাব আৰু আন এখন ট্ৰেইন সেইখন হল বম্বেৰ পৰা গুৱাহাটীলৈ চলাচল কৰিব আৰু বম্বেৰ পৰা আৰু গুৱাহাটীৰ পৰা বম্বে লৈও যাব তাৰমানে আপ ডাউন সেইখন ট্ৰেইন কিন্তু দ্বিসপ্তাহিক আৰু ব্ৰহ্মপুত্ৰ মেলখন সাপ দৈনিক এইখন এই দুখন ট্ৰেইন দূৰণিবটীয়া ট্ৰেইন অসমত চলিব তাৰোপৰি আন এখন ট্ৰেইন সেইখন ট্ৰেইন হওক জমশতাব্দী এক্সপ্ৰেছ সেইখন গুৱাহাটীৰ পৰা যোৰহাট আৰু যোৰহাটৰ পৰা গুৱাহাটী এনেকৈ তিনিখন ট্ৰেইন এতিয়া বৰ্তমান চলিব এই তিনিখন ট্ৰেইন কিন্তু আগত যেনেকৈ আছিলে যেনেকুৱাকৈ কোচ কম্বিনেশ্যন আছিলে এ চি কোচ শ্লিপাৰ কোচ জেনেৰেল কোচ এই সেইবিলাক কোচ আগৰ নিচিনাই থাকিব আৰু আগৰ নিচিনাই এই ট্ৰেইনকেইখনৰ ষ্টপেজ থাকিব আৰু ভাড়াবিলাকো আগৰ নিচিনাই হব ইয়াত কোনো সন্দেহ নাই গতিকে যিসকল আৱদ্ধ যাত্ৰী দেশৰ বিভিন্ন ঠাইত আৱদ্ধিত হৈ আছে তেওঁলোকে এতিয়া এই ট্ৰেইনেৰে আহিব পাৰিব নিজৰ নিজৰ মাতৃভূমিলৈ আহিব পাৰিব বা ইয়াতে যিমান আৱৰ্ যাত্ৰী আছে তেওঁলোকে এতিয়া যাব পাৰিব তাৰোপৰি ৰাজ্য চৰকাৰসমূহে ট্ৰেইন চলালে বহুত শ্ৰমিক ট্ৰেইন চলোৱা হল ইতিমধ্যে যোৱা এক মেৰ পৰা এই চলোৱা আৰম্ভ হৈছে আৰু যোৱা বিশ মে লৈ প্ৰায় আমি বাইশ লাখ আৱদ্ধিত যাত্ৰী দেশৰ বিভিন্ন ঠাইৰ পৰা বিভিন্ন ঠাইলৈ এই শ্ৰমিক এক্সপ্ৰেছেৰে নিয়া হৈছে এই শ্ৰমিক এক্সপ্ৰেছ বিলাক কিন্তু ৰাজ্য চৰকাৰে নিয়ন্ত্ৰণ কৰিছিলে আৰু তাৰোপৰি আৰু যোৱা বাৰমেৰ পৰা দুখন ৰাজধানী সদৃশ ট্ৰেইন চলি আছে সেইটো গম পাই সেই তাৰে এখন ট্ৰেইন হল আপোনাৰ ডিব্ৰুগড় নতুন দিল্লী স্পেচিয়েল ৰাজধানী এক্সপ্ৰেছ আৰু আনখন হল আগৰতলা নিউ দিল্লী স্পেচিয়েল টাইপ ৰাজধানী এক্সপ্ৰেছ এই যিখন আগৰতলাৰ পৰা যিখন ৰাজধানী এক্সপ্ৰেছ দিল্লীলৈ চলি আছে সেইখন হল সাপ্তাহিক সপ্তাহত এদিন চলে আগৰতলাৰ পৰা এদিন যায় আৰু দিল্লীৰ পৰাও এদিন আহে সেইখন ট্ৰেইনৰ ট্ৰেইনৰ কিন্তু বদৰপুৰতো ষ্টপেজ আছে বদৰপুৰত আছে গতিকে শিলচৰৰ ৰাইজে তাতেও মানে সেইখন এভিল কৰিব পাৰে গতিকে তেনেকুৱাকৈ ট্ৰেইন চলাচল হৈ আছে আৰু ভৱিষ্যতে কিছু ট্ৰেইন বঢ়োৱাৰ মানে চিন্তা চৰ্চা কৰা হৈছে আৰু এতিয়া এই যি ট্ৰেইনত মানুহবিলাক আহিব তেওঁলোকে লকডাউনৰ গোটেইখিনি ফৰ্মেলিটি অবজাৰ্ভ কৰিব লাগিব ষ্টেচনলৈ তেওঁলোকে ডেৰ ঘণ্টা আগত আহিব লাগিব ডেৰ ঘণ্টা আগত আহি তেওঁলোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱা হ'ব তাৰপিছত তেওঁলোকে মাস্ক পৰিধান কৰিব লাগিব আৰু চেনিটাইজাৰ ইউজ কৰিব লাগিব শ্রী ভট্টাচার্য যে আগামী দিনে শিলচর গৌহাটি বা গৌহাটি শিলচর সেই রকম কোন নিয়মিত ট্রেন বা এক্সপ্রেস চালাবার কোন পরিকল্পনা রয়েছে কি সব পরিকল্পনা আছে কিন্তু এখনো কিছু সিদ্ধান্ত হয়নি কারণ এখন লোকাল ট্রেন অনলি একটা ট্রেনে চলবে এখানে গুয়াহাটির থেকে জোরা আর জোরা থেকে গুয়াহাটি এটাই চলবে আর পরবর্তী পর্যায়ে কি কি ট্রেন চলবে আমি এটা আমি নোটিফিকেশন করব। যখন আমার রেলওয়ে বোর্ড থেকে আমার স্যাংশন আসবে ট্রেনের স্যাংশন আসবে তখন আমি বলবো কিন্তু অত মানে এতিয়া কিন্তু কোনো ট্রেন লোকাল ট্রেন কিন্তু এতিয়া কোনো ট্রেন নচলে ধন্যবাদ শ্রী ভট্টাচার্য আপনাকে আমরা এতক্ষণ উত্তরপূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নিপেন্দ্র ভট্টাচার্যের থেকে শুনে নিলাম যে রেলওয়েতে আসায় যাওয়ার জন্য রেল কর্তৃপক্ষ কীভাবে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে আসন্ন ঈদ উল ফিতর উৎসবকে সুন্দর তথা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার স্বার্থে কাছাড়ের বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেটদের নিয়োজিত করা হয়েছে শিলচর পুলিশ স্টেশন এলাকায় শিলচরের সার্কেল অফিসার ডি পাঠক সোনাই কচুদরম ও ধলাই এলাকায় সার্কেল অফিসার সুদীপনাথ উদারবান্দ বরখলা এলাকায় সার্কেল অফিসার জয়ন্ত চক্রবর্তী এবং কাঠিগোড়া এলাকায় দীপময় ঠাকুরিয়াকে নিয়োজিত করা হয়েছে দেশের বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসা হাজার হাজার শ্রমিককে একশো দিনের কাজে নিয়োগের ব্যবস্থা করলো রাজ্য সরকার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী নবদলে বলেছেন যে পরিযায়ী শ্রমিকদের আবেদনের সাত দিনের মধ্যে জব কার্ড দেওয়া হবে তাছাড়া পনেরো দিনের মধ্যে মজুরি প্রদানেরও ব্যবস্থা করবে সরকার একশো দিনের কাজে শ্রমিকদের মজুরি একশো টাকা বাড়িয়ে দুশো টাকা করার কথাও জানিয়েছেন তিনি এছাড়া পরিযায়ী শ্রমিকদের জন্য যাদের দক্ষতা রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর আবেশ যোজনার অধীনে ঘর নির্মাণের কাজে জড়িত হওয়ার সুযোগও দিচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ মন্ত্রীর দাবি পরিযায়ী শ্রমিকদের কেউ যাতে জীবন জীবিকার সংকটে না পড়েন সেজন্যই এই ব্যবস্থা করছে সরকার সংবাদ এখানেই শেষ হল নমস্কার